অসুস্থ রাজনৈতিক এবং বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়কে দেখতে তাঁর কাঁচাপাড়ার বাড়িতে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দফায় বহরমপুরে ভোট হয়ে গিয়েছে সেখানকার প্রার্থী অধীর চৌধুরী এখন বাকি দফাগুলিতে কংগ্রেস এবং কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন বৃহস্পতিবার তিনি গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদুৎ ঘোষের প্রচারে কল্যাণী এবং কাঁচাপাড়া এলাকায় প্রচার করেন অধীর চৌধুরী কাছেই মুকুল রায়ের বাড়ি থাকায় সেখানে যাওয়ার সিদ্ধান্ত 2019 এ কাজাপাড়ার যুগল ভবনে বাড়িতে দোতলায় থাকেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ অধীর চৌধুরী গিয়ে তার সঙ্গে দেখা করেন তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বৈষণ রাজনীতিকে সুস্থতা কামনা করেন বহরমপুরের বিদায়ী সংসদ। উল্লেখ্য অধীর চৌধুরী লোকসভার পাঁচ বারের সাংসদ আর মুকুল রায় ছিলেন রাজ্যসভায় রাজনীতির মত পার্থক্য সত্ত্বেও তাঁদের মধ্যে বরাবরই সুসম্পর্ক বজায় ছিল রাজনৈতিক জীবনে প্রথম দিকে মুকুল রায় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন পরে মুকুল রায় তৃণমূলে যোগ দেন দীর্ঘদিন তৃণমূলে থাকার পরে দু সতেরো সালে নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেন তিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি জেতার পর জুন মাসে তিনি আবার তৃণমূলে ফেরেন খাতায় কলমে মুকুল রায় এখনো বিজেপির বিধায়ক তবে দীর্ঘদিন রাজনীতি থেকে তিনি দূরেই রয়েছেন